নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে আলুর দমের একটা রেসিপি। এই আলুর দমটা বানাতে কিন্তু খুবই সহজ আর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পরের আপডেটসের জন্য। তো রেসিপিটা শুরু করি। এখানে প্রথমে আমি আলু নিয়েছি, আলুটা এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে টমেটো পিউরি, এটা কিন্তু কাঁচা টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে টক দই, টক দই আমি এতটা নিয়েছি, এতটাই লাগবে। এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে, চিনি আছে, তেজপাতা আছে, আর আছে কয়েকটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এখানে আছে ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নামিয়ে নেব। তো আলুগুলো দিয়েছি, এরপর একটু নাড়াচাড়া করছি। যেহেতু সেদ্ধ করা গেছে, আমি কিন্তু হালকা ভেজে একটু নামিয়ে নেব। হালকা লাল লাল হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এটা না ভেজেও করা যায়, কিন্তু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম, যেটা রেখেছিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা। এরপর দেখুন এখানে নিয়েছি টক দই, যেটা রেখেছিলাম, টক দইটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি টমেটো পিউরিটা। টক দই আর টমেটো পিউরি সমান সমান দিতে হবে। এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যা মশলা নেবো এখানে, পরে কিন্তু আর কোনো মশলা যাবে না, খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখো, এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা, এরপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম সামান্য চিনি, একটু জল দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে ভেজে নেব তাই। এই দেখো কষা কষা করে ভাজা হয়ে গেছে, পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, একটু ভালো করে কষিয়ে নেব একটু। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো ব্যাস, এরপর জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে এসছে, পুরো কমে এসছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে, এরপর একটা বাটিতে আমি সার্ভ করে নেব এটাকে, বাটিতে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলুর দম। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন। এটা কিন্তু আলুর দমটা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়, সকলের খুবই ভালো লাগবে। কিংবা এটা যদি তোমরা কোনো নিরামিষের দিনে বানালে, কোনো উপোস আছে তখন বানালে, এটা এটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি, এটা কিন্তু সবাই বানিয়ে খেতে পারো, আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, পাশে থেকো তোমরা।